जी मैं सीजन टाइम में 1200-1500 तक लेता हूँ, बट उसके बाद अगर थोड़ा ऑफ सीजन रहता है या कोई मेरे दोस्त लोग या आपके रेफरेंस से कोई आएंगे तो उनको थोड़ा कम हो जाएगा, 1200-1200-1900 तक। আজ আমি তোমাদেরকে বলবো একটা খুব সুন্দর অফবিট ডেস্টিনেশন সম্পর্কে। তো তোমরা যদি দুদিনের জন্য নিরিবিলিতে সময় কাটাতে চাও তো চলে আসতে পারো এই অফবিট ডেস্টিনেশন। এটা এখনো সবাই সেইভাবে কেউ জানে না। তো এটা হলো কাশিয়াম, সি লেভেল থেকে 7000-7500 ফুট উপরে আছে। এটা খুব সুন্দর একটা গ্রাম, হোমস্টের বারান্দা থেকে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারো। গাইস, আমরা আমাদের হোমস্টের সামনে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, এই পিছনে এই হোমস্টে, এই হোমস্টে আছে। তো এই হোমস্টেটাতে আসতে গেলে বা কাশিয়ামে আসতে গেলে, এটা কাশিয়াং না, কাশিয়াম, তো এখানে আসতে গেলে তোমরা ময়নাগুড়ি নামতে পারো বা এনজিপিও নামতে পারো। তো সবথেকে সুবিধা হবে ময়নাগুড়ি বা মালবাজার, ওখান থেকে তোমরা গাড়ি বুক করে চলে আসতে পারো। 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা আছি এই হোমস্টেতে, চলো। বারবার একটাই কথা বলবো, যারা প্রকৃতি প্রেমী নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্য একটা উপযুক্ত ডেস্টিনেশন এই হোমস্টে বা কাশিয়াম। এই সামনে যে বারান্দা আছে এখান থেকে বসে, বারান্দা থেকে কেন, এমনকি তোমাদের হোমস্টের এই রুম থেকে বসে বসেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে। তো এখন পুরো পাহাড়ি মেঘে ঢাকা ওয়েদার খারাপের জন্য, তাই দেখাতে পাচ্ছি না। তোমরা চাইলে এখানে বনফায়ারও করতে পারো। চলো, এটা বারান্দা আছে হোমস্টে। এই রুম আছে, দুটো করে বেড পাবে এখানে, ডবল বেডের দুটো করে বেড। চলো তোমাদেরকে একবার বাথরুমটা দেখাই। এই বাথরুম আছে, এখানকার ওয়েদার খুবই ভালো। আর একটা ব্যাপার, এখানে একটা কটেজ আছে যেটা 1901 সালে তৈরি, ইংরেজদের সময়, ব্রিটিশ পিরিয়ডে। তো সেটাও তোমরা ঘুরে আসতে পারো, আমি দেখি আমি ভিডিওতে দেখাবো। আর এই হোমস্টের সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশানে। দাদার ব্যবহার তো খুবই ভালো। তো চলো ডাইনিং এর দিকে যাই, ডাইনিংটা তোমাদের দেখিয়ে দিই। এটা ডাইনিং আছে, এটা কিচেন আছে। এই দাদারই হোমস্টে, এখানে গরম গরম খাবার বানিয়ে দাদা আমাদেরকে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, যেটা খেতে চাও তোমরা সেটাই পেয়ে যাবে, বানিয়ে দেবে। এখানে খুব সুন্দর একটা ছোট্ট বসার জায়গা আছে। আর আরেকটা জিনিস, এখানে প্রচুর পাখি দেখতে পাবে তোমরা, আর খুব সুন্দর সুন্দর ফুল আছে, ফুল গাছ আছে, ফুল গাছ লাগিয়ে রেখেছে, এখনো ফুল আসেনি অনেক গাছে। আর যেখানে ফায়ার ক্যাম্প বা বন ফায়ার করা হয় সেদিকটা একবার দেখিয়ে দিই। এই দিকে করা এটা হয়। তো তোমরা এখানে আসো একবার, এসে দেখো, খুব ভালো লাগবে। মাম, পাশেই ঝর্ণা আছে, ঝর্ণার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, জানি না ভিডিওতে আসছে কি না,
পাশেই একটা ঝর্ণা আছে, যাওয়া যাবে। আর আমরা একদম পাহাড়ের উপরেই আছি। আমাদের এই হোমস্টেটা একদম কাশিয়ামের টপে আছে। এই এই হোমস্টেটা কাশিয়ামের একদম টপে। অসাধারণ মনোরম পরিবেশ চারিদিকে। ছোট্ট একটা গ্রাম, গুটি কয়েক বাড়ি নিয়ে, হোম বা হোমস্টে নিয়ে এই গ্রামটা। এই সামনে আছে এই হোমস্টের কিচেন গার্ডেন, এখানেই আছে। এখানে ওরা সমস্ত রকম সবজি চাষ করে, করে সেটাই আমাদের জন্য সার্ভ করে। আর চারিদিকে দেখতে পাবেন পাইন গাছ। তো এই হোমস্টেটার নাম আলপাইন রিট্রিট হোমস্টে। দাদার খুগরি বহুত বড়া বড়িয়া হ্যা, নেপালি হ্যাঁ ক্যা? একবার দেখ সকতা হুম ক্যা। দেখ লো, এ নেপালি চিজ হ্যাঁ, খুগরি। লাঞ্চের টাইম হয়ে গিয়েছে আমাদের, একটু দেরিতেই হচ্ছে লাঞ্চ। এটা ডাইনিং আছে, তো লাঞ্চে কি আছে দেখে নি। ভাত আছে, এখানে পাঁপড় ভাজা আছে, চাটনি আছে, ডিম কারি আছে, এখানে আছে সবজি আছে, ডাল আছে, এদিকে স্যালাড আছে। পাশেই কিচেন আছে, গরম গরম খাবার আমাদের জন্য এখানে রেডি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ লাইট নেই, ঠিক আছে। তো এবার লাঞ্চটা করে নিই। আরে ভাই খোল দশ সেই বাংলোটা দেখতে এসেছি। এই ভাই আমাদের নিয়ে যাচ্ছে। এই বাংলোটা আছে ব্রিটিশ আমলের। এ ওলা বাংলো হ্যাঁ ক্যা? এ ব্রিটিশ আমল কা হ্যাঁ, 1901 কা হ্যাঁ, 1901 সালের বাংলো। আমার পিছনে যেটা রয়েছে এটা কাশিয়ামে আছে। কাশিয়াম একটা গ্রাম, ছোট্ট গ্রাম, খুব সুন্দর পরিবেশ। এটা ব্রিটিশ আমলে তৈরি, 1901 সালে এই বাংলোটা। হ্যাঁ ও খাতা, এই যে গাছটা দেখছেন, এই গাছটার এখানে লোকাল ভাষায় এরা বলে ডাইনোসর পেড়, মানে ডাইনোসর গাছ। এই যে মাঠটা দেখছেন, এখানে ইংরেজরা একসময় ভলিবল খেলে গিয়েছে। এই সেই কটেজ বাংলো যেটা ইংরেজ আমলে তৈরি, 1901 সালে তৈরি এই কটেজটা, এই বাংলোটা। তো দেখে খুব ভালো লাগলো, একটা ঐতিহাসিক ফিলিংস মনের মধ্যে চলে এলো। এত সুন্দর একটা মানে বাংলো দেখে বলতে পারছি না, আমি কথা বন্ধ হয়ে আসছে মুখ থেকে। যেটা একটা ব্রিটিশ আমলে তৈরি, সেই জিনিসটা আমি দেখছি চোখের সামনে। একসময় এখানে ব্রিটিশরা ঘুরতে আসতো, তাদের ঘোরার জন্যই ব্যবস্থা করা হয়েছে এখানে। ডিনার টাইম হয়ে গিয়েছে, তো দাদা আমাদের জন্য ডিনারের ব্যবস্থা করে দিয়েছে।
এখানে রাইস আছে, ডাল আছে, চিকেন কারি আছে আর সবজি আছে আর রুটিও করে দিয়েছে। যে যেটা খাবে সেটাই খেতে পারো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের দাদা, আর এই ভাই তো খুব ভালো আছে, ঠিক আছে। এ ভি এক দাদা হ্যাঁ। তো আমরা ডিনারটা করে নিই। তো বন্ধুরা, খেতে খেতে ভিডিও না করে থাকতে পারলাম না। তো এই যে দাদাদের হাতে রান্না খুবই সুন্দর। এখন ডাল দিয়ে আমি খাচ্ছি, ডাল দিয়ে তো এক প্লেট ভাত খেয়ে ফেলেছি, আবার ফের ডাল দিয়ে ভাত নিয়েছি। একদম ঘরোয়া রান্না, মনে হচ্ছে না নিজের বাড়িতে বসেই খাচ্ছি। আর দাদাদের ব্যবহার তো খুবই ভালো, মনে হচ্ছে না আমরা কোনো হোমস্টেতে আছি, মনে হচ্ছে নিজের বাড়িতে বসেই খাচ্ছি, নিজের ঘরে বসে খাচ্ছি। আচ্ছা বনাই স্যার। হ্যাঁ, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, থ্যাংক ইউ, বহুত বাড়িয়া, টেস্টি। আর চিকেন কারি তো আছে এখনো, আমি ডাল দিয়ে খেয়ে যাচ্ছি, মানে এত সুন্দর হয়েছে রান্নাটা। তো আমি এখনো চিকেন পর্যন্ত আমি যেতে পারিনি, চিকেন কারি আছে, ওটাও খুব সুন্দর হবে আশা করছি। খেয়ে নি, তো কালকের কথা হবে। গুড নাইট। গুড মর্নিং গাইস। তো সকালবেলায় উঠে পড়েছি, কিন্তু এখানে ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘে মেঘ ঢেকে গিয়েছে। সকালবেলায় চা চলে এসেছে, গ্রিন টি, দেখতেই পাচ্ছ। তো এখন গরম গরম চা খাবো এই ব্যালকনিতে বসে। দুঃখের বিষয় যেটা, জানি না তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাতে পারবো কিনা, কারণ পুরো মেঘে ঢাকা, সামনে যে এই যে অন্ধকার হয়ে আছে, সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেত, মেঘে পুরো ঢেকে গিয়েছে। তো আমাদের নিজেদেরই খারাপ লাগছে যে আমরা হয়তো দেখতে পাবো না। তো চাটা খেয়ে নিই চলো, বেশি কথা বাড়াবো না এখন। আমাদের ব্রেকফাস্ট রেডি, আমাদের জিৎ পূজা ব্লগের ব্লগার তো অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। তো আমরা আমরা আজকের এখানে ব্রেকফাস্ট করব, করে আমরা কার্সিয়াং, সরি সরি কার্সিয়াং না, সোরেঙের, সোরেঙের, সোরেঙের উদ্দেশ্যে বার হয়ে যাব, আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট কি আছে? লুচি আছে আর ঘুগনি আছে। তো আমরা এখন লুচি ঘুগনিটা খেয়ে নিই। দারুণ করেছে না দাদাদের প্রত্যেকটা রান্নাই খুব ভালো। কাল থেকে আমাদের যা যা খাবার দিচ্ছে খুবই সুন্দর, খুবই টেস্টি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এখান থেকে বার হয়ে, বার হওয়ার সময় আবার দেখা হবে। আমরা যে হোমস্টেতে আছি, এই হোমস্টে ওনার হচ্ছে দাদা আছে। নমস্কার দাদা, আজকের কিছু আমাদেরকে বলবে এই হোমস্টে সম্পর্কে, এখানকার কি কি তোমরা দেখতে পাবে, আসলে কি দেখবে, কি কি এখানে দেখার জিনিস আছে, আর এখানে এই হোমস্টে সম্পর্কে সমস্ত কিছু তথ্য দাদা তোমাকে ডাইরেক্ট দিয়ে দেবে। তো ঠিক আছে, তো এখন দাদার সঙ্গে দাদাকে জিজ্ঞাসা করি যে দাদার হোমস্টে সম্পর্কে। তো দাদা বলিয়ে আপনার হোমস্টে বারে মে, मेडिसिनल प्लांट जितने भी आपके मलेरिया का दवाई वगैरह बनता है, और डाइस्कोरिया भी मिलता है यहाँ पे, और बहुत ही ऑर्किड वगैरह लगा के रखे हैं यहाँ पे, है ना। तो ये है अल्पाइन रिट्रीट होम स्टे अपर काश्यप में अवस्थित। तो आपको अगर यहाँ पे आना है तो आप आएंगे उधर से, अगर सिलगुड़ी में आप तेजिन वगैरह बस स्टैंड से आते हैं तो वो आपको कैलबुंग का रास्ता आराम से आपको कोई भी ड्राइवर लेके आ सकते हैं। अगर शेयरिंग बसेस में आप बस में आ सकते हैं, उसका भी ट्रैवल अच्छा है। जीप में छोटी गाड़ी, वेगनर, कुछ भी अगर लेते हैं वो अपना पर्सनल, आप अपने खर्च पे आ सकते हैं। तो कैलबुंग से यहाँ का रास्ता है 28 किलोमीटर का। तो आप शेयरिंग टैक्सी में भी, हमारे यहाँ गाँव में शेयरिंग टैक्सी भी मिलती है, आप उसमें भी आ सकते हो, सर्विस वगैरह सभी है। और अगर आप खुद का कंफर्टेबल कुछ लग्जरी गाड़ी चाहते हो तो वो अपने आप के ऊपर डिपेंड है। ओके। और उसका कॉस्ट आपको उसी हिसाब से, मतलब बार्गेन कर सकते हो ड्राइवर के साथ मिलके, तो वो आपको यहाँ पे आराम से ला देगा। और रंगपो से आएंगे तो रंगपो, सिलगुड़ी से रंगपो वेस्ट बंगाल के आइए, फिर उसके ऊपर आइए, ऊपर रास्ता यहाँ से 16-18 किलोमीटर है, तो आप आराम से यहाँ पे, अगर कोई आपको यहाँ बुक करके जो फुल पैकेज कर सकते हैं तो जी जी ना, हो जाएगा गाड़ी वगैरह। जी जी, फुल पैकेज क्या है कि उसमें इंक्लूडिंग गाड़ी और आपका रेंट, होर्डिंग लॉजिंग का जो होता है रेंट, वो आपको पे करना। यहाँ का आपको होम स्टे का रेंट, होर्डिंग लॉजिंग का
जी मैं सीजन टाइम में 1200-1500 बुक लेता हूँ, बट उसके बाद अगर थोड़ा ऑफ सीजन रहता है या कोई मेरे दोस्त लोग या आपके रेफरेंस से कोई आएंगे तो उनको थोड़ा कम हो जाएगा, 1200-1900 तक कर लीजिए। तो बंधुरा देखते पाच्छ तो यदि हमारे रेफरेंस से आसो তাহলে তোমরা কিন্তু এখানে অনেকটাই কমে কম রেটে থাকতে পারবে, খেতে পারবে, ঘুরতে পারবে। তো সারে ঘুরনে কে প্লেসেস ভি, হ্যাঁ ঘুরনে কে প্লেসেস কে 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 হয় यहां पर। यहां पे एक तो लॉन्गेस्ट रिवर व्यू आपको मिलता है और यहीं से आपको एक कंचनजंगा का ब्यूटीफुल फुल रेंज आपको दिखाई देगा। यहां सबसे बड़ा बाबा যেটা আমাদের ভাগ্য খারাপ, আমরা চাই যে তোমরা আসো, তোমাদের মানে সেই স্বপ্নটা পূরণ করো, এই রুমে বসে এখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো। এখন মেঘ করে আছে, ওয়েদার খারাপের জন্য আমরা কিছুই দেখাতে পাচ্ছি না। আমরা নেক্সট টাইম আবার আসব, এটা আমাদের মিস হয়ে গিয়েছে। ব্যাড লাক হয়ে গেল। হ্যাঁ বহুত ব্যাড লাক হুয়া। তো আর কিছু বলিয়ে আর মতলব এই হ্যায় ইয়ে গাঁও সবসে পুরানা গাঁও হ্যায়, ইয়েই কোই ব্রিটিশ কে টাইম সে ইয়ে সেটআপ কিয়া হুয়া হ্যায় ওকে না। আর 1901 সাল মে ইয়াহাঁ পে ও আয়ে থে তব উন্হোনে সিনকোনা ডিপার্টমেন্ট মতলব সিনকোনা মেডিসিনাল প্লান্ট কা কাল্টিভেশন স্টার্ট কিয়া থা। তো তব সে আব তক কা জো সফর হ্যায় আবি চল রাহা হ্যায়, এসেই চল রাহা হ্যায়। और उनका उन्होंने बनाया हुआ एक ये आपने देखा होगा कल डिविजनल ऑफिसर का वो जो बंगलो है वो 1901 साल में बना हुआ है। 1901 साल से बनके 1933 में वो कंप्लीट हुआ है। सबसे ओल्डेस्ट बंगलो वो हुआ है, ओल्डेस्ट बंगलो जी। आप देख आप देख मैंने देखा, मैंने किया था आपके भांजे के साथ, बहुत अच्छा लगा। उसको भी आप डालिएगा। हाँ वो तो जरूर डालूंगा। और आपका होमस्टे में और फूडिंग में क्या क्या रहता है? फूडिंग में वही जैसे मैंने बताया, मॉर्निंग का ब्रेकफास्ट आपके ऊपर डिपेंड है कि आप चाउमीन खाओगे या वाई वाई खाओगे या फिर लुची पूरी मतलब लुची सब्जी घुगनी वगैरह, और ब्रेड टोस्ट वगैरह ऑमलेट वगैरह मिल जाता है आराम से। आपके ऊपर डिपेंड है कि आप क्या खाओगे, ठीक है। तो लंच में एक कड़ी वगैरह रहता है, दो सब्जी रहती है, दाल रहता है और पिकल होते हैं हमारे लोकल पिकल। लोकल वो तो बहुत बढ़िया है जी, हमने ट्राई किया था। तो फिर पापड़ सापड़ वो तो सैलेड वगैरह रहता ही है। सबसे বন্ধুরা সব থেকে বড় ব্যাপার যেটা এই যে দাদা আছে এনাদের কিচেন গার্ডেন আছে এখানে, সব অর্গানিক ভাবে সবজি চাষ করা হয়, ভেজিটেবল চাষ করা হয় এবং সেটাই আমাদের জন্য রান্না করে এখানে সার্ভ করা হয় গরম গরম, খুবই ভালো খাবার। और इवनिंग का डिनर में जैसे चिकन करी आप लोगों ने खाया, रोज चपाती के साथ दाल होती है, एक सब्जी रहती है, वही सब मिलता है। तो एकटाई कथा बोलबो, तुम्हारा एखाने आसो, এখানে এসে জায়গাটাকে দেখো। এখানে এখনো পর্যন্ত সেইভাবে কেউ আসেনি, আমরা এসেছি কয়েকজন, আমাদের আগে হাতে গোনা কয়েকজন এসেছে। এই জায়গাটা এত সুন্দর জায়গা মানে বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, তোমরা না আসলে বুঝতে পারবে না। তো সেই জন্য বারবার বলে অফ, যারা বিশেষ করে যারা অফবিট ডেস্টিনেশন যারা পছন্দ করো, যারা নিরিবিলি পছন্দ করো, প্রকৃতিকে ভালোবাসো, তাদের জন্য উপযুক্ত স্থান হচ্ছে কাশিয়াম। কার্সিয়াম নয় কিন্তু, বারবার বলছি, আমরা ভিডিওতে বারবার বলেছি কার্সিয়াম না, এটা কার্সিয়াম। তো দাদার সঙ্গে পরিচয় হলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আর একটা কথা, আমাদের এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করনা মত ভুলিয়েগা। ঠিক আছে, বারবার বলছি, তোমরা একটা স্পেশাল অফার পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো, বাই বাই, টাটা।